আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম, খুব দূর থেকে আসেন, প্রায় শেরপুর থেকে আসা আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত কোমর ব্যথা এবং পায়ের ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন, অনেক চিকিৎসা করেছেন কিন্তু ফলপ্রসূ কোনো সমাধান পাননি। পরবর্তীতে যখন একটা সময় জানতে পারেন এই জিপিআরসি হসপিটালের কথা, এখানে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিয়ে হাজারো মানুষ সুস্থ হয়েছেন, সরাসরি চলে আসেন এই জিপিআরসি হসপিটালে এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন তিনিও অনেক সুস্থ এবং সুস্থ হয়ে উনিও এসেছেন ওনার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আপনি যে আমাদের এই হসপিটালে এসেছিলেন এত দূর থেকে, কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ওই কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা ছিল। কতদিন থেকে? এটা প্রায় 5 বছর। আমরা জানি না, আপনি খুব পরিশ্রমী একটা মানুষ, কখনো আপনি কাজকে কখনো আপনি ভয় পেতেন না? জি না, রোদ বৃষ্টি ঝড় আপনার কাছে কোনো ব্যাপার ছিল না, সবসময় পরিশ্রমী পরিবারের জন্য, মানুষের জন্য সবসময় অনেক উল্লেখযোগ্য অনেক কাজও করেছেন আপনারা। তো সেই মানুষটা হঠাৎ করে যখন কোমর ব্যথা শুরু হলো, সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছে নাকি হঠাৎ করে? না, হঠাৎ করে হয়েছে, দুর্ঘটনা থেকে হয়নি, হয়তো পরিশ্রম থেকে হয়েছে। মানে হঠাৎ করে একদিন দেখছেন কোমরে ব্যথা করছে, পাশাপাশি হাঁটু ব্যথাও শুরু হয়েছে। তো যখন কোমর ব্যথা শুরু হলো কি করেছিলেন? মানে এলাকার কোনো ডক্টর? হ্যাঁ, আমি এলাকার ডক্টর দেখাইছি, ওই শেরপুরও দেখাইছি, নালিতে বাড়িও দেখাইছি, এবং কি হোমিও ঢাকাতে দেখাইছি। আচ্ছা, বেশ কিছু ডাক্তার দেখাইছি, আমার ওই ব্যথাটা মানে শেষ হয়নি। ওষুধ খাইলে একটু ভালো লাগে, ওষুধ খাওয়া বাদ দিলে আবার প্রচন্ড ব্যথা শুরু হয়। মানে তখন আপনার সমস্যাটা কি হতো, যে উঠা থেকে বসতে বসা? যে আমি ওই বসে নামাজ পড়তে পারতাম না, তারপরে ওই সেও হয়ে কোনো কাজ করতে পারতাম না। এই পাশাপাশি আপনার গরু পালন, জি, এই পেশাগুলো করাটা আপনার জন্য অনেক কঠিন, অনেক কঠিন হয়ে গেছিল। তখন কি একটা জিনিসে মনে হতো যে যে মানুষটা আমি এত পরিশ্রম করতাম, কি হলো হঠাৎ করে যে আমার কি পার্থক্য চলে আসলো, যে আমি কি আর আগের মতো সুস্থ হব না, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে খুব কষ্ট হতো, নামাজ পড়তে কষ্ট হতো, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেও আগে যেরকম অনেক দ্রুত যেতে পারতেন, এখন আর যেতে পারি না। আমি খেতেও মানে প্রায় 3 বছর থেকে যেতেই পারিনি, ওই বর্গাদারে যা দেয় তাই। মানে আপনার জীবন জীবিকার সবকিছুই প্রায় থমকে গিয়েছে একটা সময়। তো এই ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন কি? এটা আমারই ওই যে খামারের ডাক্তার ডক্টর মহিদুল ইসলাম, তার সঙ্গে মানে আমি হঠাৎ করে বললাম তো যে তুমি গরুগুলি দেখো, আমি হয়তো ঢাকায় যাব। আচ্ছা, ঢাকায় যাব যে চিকিৎসা করব। ওরা আমার বললো যে ভাই আমি একটা ঠিকানা দিই আর কি, অনশবুলা স্যারের ঠিকানা দিল আমার ডিবিআরসি ডিবিআরসি হসপিটালের ঠিকানা দিল। তো আমি সেটা নিয়েই ঢাকাতে আসি। আজকে 13 দিন যাবৎ চিকিৎসা করার পরে আল্লাহ আমারে অনেক সুস্থ করেছে আর কি, আমি বসে নামাজ পড়তে পারি, হাঁটতেও পারি। মানে গত এই 3-4 বছর পরে প্রথম আপনি বসে আবার নামাজ পড়তে পারছেন, জি, কেমন লাগছে আপনার? আমার কাছে ভালোই লাগছে। আমরা দেখেছি প্রথম দিন থেকে আপনি খুব অল্প দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে উঠেছেন। আমি যতবার আপনার কাছে যেতাম দেখা করতে, প্রত্যেকবারই বলতেন না যে আগে থেকে ভালো আছে, আগে থেকে ভালো আছে। আমার থেরাপিস্ট ভালো ছিল, সহযোগিতা করছে, এবং কি এবং নার্স স্টাফ যারা ছিল তারা সবার আন্তরিকতায় আজকে আপনি সঠিক এবং সর্বোপরি আমরা বলতে ভুলো না অবশ্যই যে ডক্টর শফিকুল আপনার স্যার, জি জি, অথেন্টিক যে স্যারের যে চিকিৎসাটা, যে অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা পেলে অপারেশন বিহীন ভাবে মানুষের সুস্থ হয়ে উঠছে। তো স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এরকম আপনার মতো সমস্যায় ভুগছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন, জানেন না কোথায় যাবেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের আমি ডক্টর শফিকুল্লাহ স্যারের কাছে আসার জন্য
করতেছে, সে এখানে আসলে সঠিক চিকিৎসাটা পাবে আর কি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, যখনই ব্যথা, যখনই সমস্যা, স্পেশালি আমার এই ভাইটির মতো, অন্য কোথাও ছোটাছুটি দরকার নেই, চলে আসুন না। একবার অন্তত পরীক্ষা করে আমরা দেখি না সুস্থ হতে পারি কিনা অপারেশন ছাড়া, যেখানে হাজারো মানুষ খুবই অল্প দিনের ভিতরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে যাচ্ছে। তারা পারলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।